ঘটনা লাইনচ্যুত মেদিনীপুর হাওড়া লোকাল সত্যি কি শনিদশা চলছে রেল বিভাগে একের পর এক ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে ঘন ঘন কেন ট্রেন লাইনচ্যুত হচ্ছে দুর্ঘটনা ঘটছে তা নিয়ে শঙ্কিত অনেকেই তাহলে কি আরো বড় কিছু ঘটবে ট্রেনে করমমণ্ডলের রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা বাংলায় এবার খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মেদিনীপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেন খড়গপুর স্টেশনে ঢোকার মুখে বেলাইন হয়ে পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ট্রেন ঘটনার হতাহতের খবর নেই তবে কয়েকজন যাত্রী আহত হয়েছেন সূত্রের খবর শনিবার রাতে হাওড়াগামী লোকাল ট্রেনটি মেদিনীপুর স্টেশন থেকে ছাড়ে খড়গপুর স্টেশনের কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে ইঞ্জিন সহ বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায় যার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে প্রাণে বাঁচতে অনেকেই অন্ধকারের মধ্যে ট্রেন থেকে ঝাঁপ দেন তাতেই কয়েকজন যাত্রী আহত হয়েছেন আহতদের উদ্ধার করে দ্রুত খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকি যাত্রীরা ট্রেন থেকে নেমে খড়গপুর স্টেশনে পৌঁছান এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।